একজন পেশেন্ট যখন আমাকে অম্বল আছে বলছেন, অ্যাসিডিটি আছে বলছেন, তখন আমরা তার কমপ্লেন্টার উপর হাইলাইট করার চেষ্টা করি যে আপনার তিনটে জিনিস খালি বলুন। প্রথম হচ্ছে উপরে পেটের এই জায়গায় আপনার ব্যথা পান, বুক জ্বালা করে এই অংশ, আপনি রাত্রে শোয়ার পর মাঝরাত্রে মুখে টক জল আসে, আপনি কোনো খাবার খাওয়ার পর বা আগে আপনার মুখ তেতো বা টক হয়ে থাকে রেগুলার প্রত্যেক দিন, মাঝে মধ্যে বলছি না, মাসে এক আধবার বলছি, রোজ যদি এগুলো হয় দেন আপনি একজন হাইপার অ্যাসিডিটির পেশেন্ট। গ্যাস অম্বল দুই মায়ের পেটের ভাই নয়, গ্যাস আলাদা অম্বল আলাদা, এটা বুঝতে হবে। আর একটা হয় যেটা, সেটা হচ্ছে অনেকে এসে বলেন ডাক্তার আমার আইবিএস আছে। কী করে বুঝলেন আইবিএস আছে? না, আমার পাড়ার অমুক ডাক্তার আমাকে বলেছে, তাই আপনি এসে আমায় বলছেন? আপনি এমন একটা রিপোর্ট দেখাতে পারবেন যে রিপোর্টে লেখা আছে আইবিএস? একটা রিপোর্ট বার করে দেখুন, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে আইবিএস লেখা থাকবে না? থাকবে না। আপনার এন্ডোস্কোপি রিপোর্টে আইবিএস লেখা থাকবে না? থাকবে না। আপনার এক্স রে রিপোর্টে আইবিএস লেখা থাকবে না? থাকবে না। আইবিএস হচ্ছে এমন একটা অসুখ যে অসুখটাকে বেশিরভাগটাই একজন ডক্টর তার ক্লিনিক্যালি সেটাকে ডায়াগনোসিস করে, এটা কাগজে লেখা রিপোর্টে ওভাবে আসে না। আইবিডি আসতে পারে, বাট আইবিএস না।